বায়োলজি হেটার্স গ্রুপে একটা প্রশ্ন এসেছে, সায়েদ হাসান ডিনা তিনার প্রশ্ন করেছেন। প্রশ্নটা এরকম যে রাইবোজোমের দুইটি সাব ইউনিটে বিভক্ত, ওকে ভেরি গুড, প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়, মানে দুইজন মিলেই প্রোটিন তৈরি করে, তাহলে সবসময় এরা একত্রিত থাকে না কেন? প্রোটিন তৈরির আগেও তো এরা একসাথেই থাকতে পারতো, প্রোটিন তৈরি শেষ হওয়ার পরেও এই সাব ইউনিট দুটো একসাথে থাকতে পারতো, এরা কেন আলাদা থাকে, হোয়াই? খুবই চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট একটা গল্প বলি, আশা করছি গল্পটা বললেই আপনাদের বোঝার কথা কী ঘটনা ঘটে এখানে। এই যে দেখুন দুইটা ছবি আছে, একজনের নাম হচ্ছে মিস্টার গ্রিন আর একজনের নাম হচ্ছে মিস্টার রেড। তো মিস্টার গ্রিন হচ্ছে অশিক্ষিত মানুষ, কিন্তু সে কাজ করতে পারে, আর মিস্টার রেড হচ্ছে শিক্ষিত মানুষ, পড়তে পারে কিন্তু কোনো কাজ করতে পারে না। তো এখন দেখুন, একদিন মিস্টার গ্রিনের বস তাকে একটা চিঠি পাঠিয়েছে, এই যে সেই চিঠি। এই চিঠির মধ্যে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো দেখে দেখে মিস্টার গ্রিন যেন একটা বিশেষ কাজ করে। তো এখন দেখুন, মিস্টার গ্রিন তো পড়তে পারে না কারণ সে অশিক্ষিত, সে তখন কার সাহায্য নেয়? মিস্টার রেডের সাহায্য নেয়। তো চিঠিটা কিন্তু তাহলে মিস্টার রেডের কাছে এখন চলে যাবে। মিস্টার রেড করবে কি, এটা পড়বে, সাথে সাথে মিস্টার গ্রিন করবে কি, এই যে ওয়ার্কার বিভিন্ন মানুষ আছে তাদেরকে ডেকে নিয়ে আনবে, ডেকে এনে বলবে একটা কাজ করো, উনি চিঠি পড়তেছে, উনি চিঠি পড়তে থাকুক, চিঠির নির্দেশনা দিতে থাকুক, ওইটা শুনে শুনে আমরা এই জিনিসটা বানাবো, এগুলো হচ্ছে প্রোডাক্ট। তার মানে মিস্টার রেড চিঠি পড়বে যখন, মিস্টার গ্রিন তখন তার লোকবল দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করবে, খুবই সিম্পল। এখন দেখুন, মিস্টার রেড এবং মিস্টার গ্রিন এরা কিন্তু দুজন মানুষ আলাদা, তার মানে এই চিঠি আসার আগ পর্যন্ত তারা আলাদা ছিল, চিঠি যখন আসে একটা কাজের জন্য তারা একসাথে হচ্ছে, চিঠির যখন সে কমপ্লিট পড়ে ফেলে এবং মিস্টার গ্রিন যখন ওই চিঠির কথা অনুযায়ী কাজগুলো কমপ্লিট করে ফেলে, তখন কিন্তু সব শেষ, কাজ শেষ হয়ে গেলে মিস্টার রেড চলে যাবে তার নিজের বাসায়, মিস্টার গ্রিন চলে যাবে তার নিজের বাসায়, আমরা শুধু পেলাম এই জিনিসটা। এখন দেখুন, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে ডিএনএ, এই ডিএনএতে তথ্য আছে, এই তথ্য অনুযায়ী রাইবোজোমের, এই যে দেখুন এইটা হচ্ছে ছোটো খণ্ড, ধরা যাক ফোর্টিএস, এটা তৈরি হয় নিউক্লিয়াসে, তৈরি হয় হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। একইভাবে নিউক্লিয়াসের তথ্য অনুযায়ী, এই ডিএনএর তথ্য অনুযায়ী এই সিক্সটিএস বা বড়টাও তৈরি হয় এবং সেটাও এই রন্ধ্রপথে সাইটোপ্লাজমে চলে আসে, এবং সাইটোপ্লাজমে আসার পর তারা দুইজনে আলাদা আলাদাভাবে অবস্থান করে। এখন দেখুন, একদিন এই নিউক্লিয়াস তার ডিএনএ থেকে একটা কোড করা একটা চিঠি পাঠিয়েছে, এই যে সেই চিঠি, এই চিঠির নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এখন দেখুন, এই যে উপরের ছবির মতো মিস্টার রেড এখানে হচ্ছে এই যে ফোর্টিএস, সে কী করতে পারে, এই চিঠিটা পড়তে পারে, মেসেঞ্জার আরএনএতে কী লেখা আছে সেটা ডিকোড করতে পারে, তাহলে এই মেসেঞ্জার আরএনএটা সোজা এসে এই যে এখানে বসবে, যখন এখানে বসবে তখন কিন্তু এই মিস্টার রেড বা ফোর্টিএস রাইবোজোম পড়তে শুরু করবে, এবং যখনই পড়বে তখনই কিন্তু এই ভদ্রলোক সিক্সটিএস বা অশিক্ষিত যিনি মিস্টার গ্রিন এখানে আসবে, এসে ওই তথ্য অনুযায়ী কাজ করবে। এখন কী পড়বে আর কী কাজ করবে, দেখুন সাইটোপ্লাজমে কিন্তু প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো বিভিন্ন বিন্যাসে প্রোটিন তৈরি করে, রাইট? এই প্রোটিন তৈরির জন্য বা এই অ্যামাইনো অ্যাসিডগুলো এই যে এখানে নিয়ে আসার জন্য ট্রান্সফার আরএনএ থাকে, এগুলো হচ্ছে ট্রান্সফার আরএনএ, আবার এগুলো যখন এখানে চলে আসবে এগুলো বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এইভাবে সাজিয়ে প্রোটিন তৈরি করতে গেলে আপনাকে এনজাইমের সাহায্য নিতে হবে, এইটা হলো এনজাইম, রাইট? তো এখন দেখুন, আপনি ফোর্টিএস তথ্য পড়বে এবং সিক্সটিএস যে আছে সে এদের সবাইকে কাজে লাগিয়ে প্রোটিন তৈরি করতে শুরু করবে। তাহলে এখন দেখুন তো একটু নিচের ছবিটা, এই যে এখানে দেখুন প্রোটিএসের সাথে এমআরএনএ
বা এই চিঠিটা লেগে আছে এবং সে পড়তেছে, ওই পড়া অবস্থায় পাশে এই 60S এসে করতেছে কি, যত ট্রান্সফার আর এনে এবং অ্যামাইনো অ্যাসিড এবং এনজাইম যাদের যাদের লাগে তাদেরকে ডেকে নিয়ে এসে এখানে কাজ করতেছে, করে দেখুন একটা কি করতেছে, একটা প্রোটিন তৈরি করতেছে, সে অ্যামাইনো অ্যাসিডের একটা শিকল তৈরি করতেছে। অ্যাকচুয়ালি দিস ইজ পলিপেপটাইড। তো এই হলো ঘটনা। এখন দেখুন পুরো চিঠিটা যখন পড়া শেষ হবে এই চিঠিটা তখন বাইরে চলে আসবে, চিঠিটা ধ্বংস হয়ে যায়, চিঠিটার আর দরকার নেই। তখন 40S করবে কি, তারা চিঠি পড়ার দরকার নেই, সে তার মতো চলে যাবে আলাদা হয়ে, যেহেতু সে আর চিঠি পড়ছে না তখন 60S-টাও আলাদা হয়ে চলে যাবে। এই হলো ঘটনা। সো একটা কাজের জন্য তারা একসাথে হয়েছিল, কাজ শেষ তারা আলাদা হয়ে গেল। তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা কি আসলে সাব ইউনিট? ব্যাপারটা আসলে এমন না, ব্যাপার হচ্ছে তারা দুইজনেই স্বয়ংসম্পূর্ণ, দুইজনে আলাদা রাইবোজোম, শুধুমাত্র একটা কাজের জন্য একজন একটা অংশ পারে আরেকজন আরেকটা অংশ পারে, এই জন্য তারা একত্রিত হয়েছিল। সো প্রশ্ন অনুযায়ী আমি যদি এভাবে কখনো বলি তাহলে মনে হয় ব্যাপারটা আপনার জন্য খুব সহজ হয়ে যায় যে প্রোটিন সংশ্লেষণের জন্য দুইটা রাইবোজোম লাগতেছে, যখনই প্রোটিন তৈরির সময় ওরা দুজন কাজ করতেছে, প্রোটিন তৈরি শেষ দুজন আলাদা হয়ে যাচ্ছে, তখন আপনার প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়া সহজ হয়। সবাইকে ধন্যবাদ।